नमस्कार मैं ऋतुस्मिन शर्मा ए सी एस एफ पी एसर असमिया भाषार काकत करतनक लै एई मुहूर्त प्रतिबाद आरम्भ हैछे असमक विभिन्न दल संगठने सरकार सिद्धांतक हतकारी सिद्धांत दिछे आरु एई सिद्धांतर जरियते कौशलगतभावे बहिरागतक रंगा दलिसा पोरा चक्रांत आरम्भ करिछे बुली हिमंत सरकार विरुद्धे अभियोग उठिछे ए सी एस एफ पी एसर असमिया काकत कर्तन करिछे हिमंत सरकारे অসমীয়া ভাষার পেপার না থাকিব অসমীয়া কাকত কর্তনক আরম্ভ হয়েছে এতিয়া রাজ্যের বিভিন্ন প্রান্তর প্রতিবাদ বহিরাগতক আদরণি জানাবলে এই কাম করেছে বলে অভিযোগ উঠিছে কারণ অসমীয়া কাকত থাকিলে বহিরাগত নাপায় सरकार सिद्धांत हतकारी आख्या दी कुल बहिरागत रंगा दलिचा पर कौशल बुली अभियोग लुरीन ज्योति गगर केबिनेटर सिद्धांत दुर्भाग्यजनक आख्या दी भूपेन बराई सरकार एक कांड ग्रहणजोग्य नहय बुली कैसे डॉक्टर समुज्जल भट्टाचार्य और गुवाहाटी हर प्रतिबद्ध दृश्य यह मुहूर्त आम आपको देखाई क्यों ए सी एस एफ पी एस काकत कर्तन कर অবশ্য সরকার ইংরাজি ভাষার কাকতো কর্তন করেছে আমার একাধিক মন্তব্য আছে কোন পক্ষ কি মন্তব্য দিছে আর হিমন্ত বিশ্ব শর্মায় কি কইছে কেও আমি শুনাম কিন্তু এই মুহূর্তত আমি কোনে কি কইছে আপনাদের সম্মুখলে আগবাইছি যোৱাকালি কেবিনেটত সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এপিএসসি পরীক্ষাত অসম অথবা অসমীয়া অথবা অসমৰ অন্যান্য স্বীকৃত ভাষা কোৱাত সবলীল হ'ব লাগিব বুলি কৈ তেওঁলোকে ব্যাখ্যা মুখ্যমন্ত্ৰীয়ে ব্যাখ্যা আগবঢ়াইছে যে অসমত হিন্দীভাষী মানুহৰ সংখ্যা যথেষ্ট বেছি অসমত বাংলাভাষী বৰাক উপত্যকাত বাংলা ভাষা চলে এইবুলি কৈ অসমীয়া ভাষা বাধ্যতামূলকভাৱে জানিব লগা অসম লোকসেৱা আয়োগৰ যিটো সিদ্ধান্ত বা চিন্তা ইয়াক নাটচাট কৰি নতুন নিয়ম দিবৰ কাৰণে উঠি পৰি লাগিছে যি সময়ত এটা সময়ত চৰকাৰে অসমৰ বিদ্যালয়সমূহত কেন্দ্ৰীয় বৰ্ডৰ বিদ্যালয় আৰু সকলোতে অসমীয়া ভাষা বাধ্যতামূলক কৰিম বুলি এখন চৰকাৰে কৈছিল তাৰ বিপৰীতে অসম প্ৰশাসনিক সেৱাৰ পৰীক্ষাৰ পৰা কৌশলপূৰ্ণভাৱে তেওঁলোকে অসমীয়া ভাষাক একাষৰীয়া কৰিবৰ কাৰণে বা বাহিৰৰ পৰা প্ৰাৰ্থী আহি ইয়াত অসমৰ পৰীক্ষা দিয়াৰ যিটো ব্যৱস্থা এই সুযোগ দিবৰ কাৰণে তেওঁলোকে উঠি পৰি লাগিছে তেওঁলোকে কৈছে যে এ পি এছ চিত অসমীয়া ভাষা জানিবই লাগিব যিটো কথা আগতে আছিল এই কথাৰ ধৰণটো তেওঁলোকে এইটো নোহোৱা কৰি পেলাইছে তেওঁলোকে জনজাতীয় ভাষাসমূহক তেওঁলোকে জানিব লাগিব বুলি কৈছে এইটো ঠিকে আছে তাৰলৈকে ঠিকে আছে কিন্তু তাৰ পাছত যেতিয়া তেওঁ মুখ্যমন্ত্ৰীয়ে বক্তব্যত তেওঁ ব্যাখ্যা কৰিছে যে অসমত যিহেতু হিন্দীভাষী মানুহৰ সংখ্যা বেছি গতিকে হিন্দী জানিলেও হ'ব এইবুলি মুখ্যমন্ত্ৰীয়ে উল্লেখ কৰিছে তাৰ উপৰিও গতিকে বাংলা বাঙালী ভাষা জানিলেও হ'ব এই কথাটো তাৰমানে অসমীয়া ভাষাৰ যিটো গুৰুত্ব অসমীয়া ভাষা বাধ্যতামূলকভাৱে জানিব লাগিব এই কথা নাইকিয়া কৰিবৰ কাৰণে উঠি পৰি লাগিছে এইটো এটা আত্মঘাতী সিদ্ধান্ত তেওঁলোকে গ্ৰহণ কৰিছে যি সময়ত আমি প্ৰশ্ন কৰিব খুজিছোঁ যি সময়ত পশ্চিমবংগ বিহাৰ উত্তৰ প্ৰদেশত অসমৰ প্ৰাৰ্থীয়ে তাত অসমীয়া ভাষাৰ যোগেদি অসমীয়া তাৰ স্থানীয় ভাষা নাজানিলে আন ভাষাত তেওঁলোকে পৰীক্ষা দি তেওঁলোকে জানো তেওঁলোকৰ ৰাজ্যিক বৰ্ডৰ তেওঁলোকৰ প্ৰশাসনিক সেৱা তেওঁলোকৰ লোকসেৱা আয়োগৰ পৰীক্ষাত তেওঁলোকে অৱতীৰ্ণ হ'ব পাৰিব জানো গতিকে এই যিটো সিদ্ধান্ত কোনো কাৰণতে কেতিয়াও গ্ৰহণীয় নহয় আৰু এই সিদ্ধান্ত বাতিল কৰিবৰ কাৰণে অসম জাতীয় পৰিষদে আমি দাবী উত্থাপন কৰিছোঁ অসমত অসমীয়া ভাষা জানিবই লাগিব অসমীয়া ভাষা বাধ্যতামূলকভাৱে জনাৰ যিটো ব্যৱস্থা সেই ব্যৱস্থা বাহাল থাকিব লাগিব এইটো অসম জাতীয় পৰিষদৰ দাবী অসম সাহিত্য সভাৰ স্থিতি এই সম্পৰ্কত অতি স্পষ্ট আচলতে আমি যোৱা বছৰো আমাৰ সাহিত্য সভাৰ আমি দল এটাই গৈ
মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক কইছিল, লগতে আমার APSC-র অধ্যক্ষকও আমার সাজাতি দলক লগ পাইছিল, যাতে অসমীয়া ভাষা বাধ্যতামূলকভাবে লওয়া হয় APSC-র পরীক্ষা আদি। এই কথাবিলাক ইমান সুন্দরকৈ আগবঢ়ার পাছত এইখিনি সিদ্ধান্ত দেখি আমি সচাই আশ্চর্য প্রকাশ করছি। এই কারণে যে ভারতের বিভিন্ন রাজ্যত নিজৰ নিজৰ ভাষা, ৰাজ্য ভাষা হিসাবে যেবিলাক ভাষা আছে সেইবিলাকক বাধ্যতামূলকভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষাত তেওঁলোকে রাখিছে। লগতে আনকি এই UPSC-র পরীক্ষাটো অসমীয় এটা ভাষা হিসাবে রাখা হয়েছে। এনেকুৱা সময়ত অসমীয়া ভাষা পূর্বর স্থিতির উপর দিব খোঁজাটো আমি এক হতকারী সিদ্ধান্ত বলে লৈছোঁ। আর অসমৰ রাইজে বিচাৰে যে অসমৰ বিভিন্ন ভাষা সাহিত্য জাতি জনগোষ্ঠীর যে ভাষা সাহিত্য আছে সেই আটাইবোৰ বিকাশ ঘটার লগতে রাজ্য ভাষা হিসাবে অসমীয়া ভাষার যে বিকাশ ঘটিব লাগে তাত আটাইয়ে সুন্দরভাবে আগবাই নিয়াটো আটাইয়ে কামনা করে। গতি আমি ভাবো যে সংযোগী ভাষা হিসাবেও অসমীয়া ভাষার দাঙি ধরব লাগবে। গতি এই গোটেবিলাক দিক আলোচনা করে আমি কি কারণে এনেকা একটা সিদ্ধান্ত লওয়া হল, অন্তত আমি সংবাদ পত্রত পাওয়া মতে এনেকা সিদ্ধান্ত আমি ভিন্ন জনের বিভিন্ন ধরনের মন্তব্য এই ক্ষেত্রে আছে। মোর দৃষ্টিভঙ্গিত কিন্তু আমার মাতৃভাষা বাদ দিয়াটো মই সঠিক বলে ভাবা নাই, কারণ এতিয়া যদি APSC-তেই আমার নিজের মাতৃভাষা বাদ পড়ে যায় এইটো স্বাভাবিকতে অশুভ হব বলে মই ধারণা করি। অসমের কারণে এটা একটা দুর্ভাগ্য আর এটা অত্যন্ত চিন্তনীয় বিষয়। আজি ঠিক আছে ইংরাজি ভাষাত হব আমার সে কবলগে নাই, লালিয়ে APSC দিব নিজের ভাষাট এখন প্রশ্ন কাগজের উত্তর দিব, তার মুখ্যমন্ত্রীর আপত্তি কি আছে, সরকারের আপত্তি কি আছে? তেওঁলোকে যে কৈছিলে সভ্যতার যুঁজ, তার মানে নিজের মাতৃভাষাক অপমান করা নাই। তেওঁলোকে যে কৈছিলে সভ্যতার যুঁজের কারণে ভোট দিব লাগে, ভাষার উত্তরণের কারণে তেওঁলোকে কাম করবেন। আমার প্রশাসনিক বিষয়াসকলে যদি অসমীয়া ভাষাটো উপলুঙা করে পেলায়, অসমীয়া ভাষাটো বাদ দিয়ে পেলায় যদি প্রশাসনিক বিষয়াসকলে যায় কালে তেওঁলোকৰো সেই ধরনের মানসিকতা আহি, মই ভাবো যে আমার সকল জাতীয় সংগঠন সাহিত্য সভা হোক বিভিন্ন সংগঠন আমি সকলে এই কথাটো গুরুত্ব সহকারে লোব লাগে আর সরকারের এই সিদ্ধান্ত জাতি বিরোধী সিদ্ধান্ত আমি কেউ মানি লোক নালে মানি লোকসেবা আয়োগত ভাষাক এলাগি করে সরকার কেবিনেটে গ্রহণ করা সিদ্ধান্ত মুঠেও গ্রহণযোগ্য নয়। আর যে সময় UPSC-ত ভাষাক মর্যাদা দিয়া হয়েছে সেই সময়তে লোকসেবা আয়োগত ভাষাক এলাগি করা কার্যটা এটাও গ্রহণযোগ্য হবই নয় আর ভাষাক অপমান করে সরকারে এই সিদ্ধান্ত লিছে। এই ভাষার প্রতি সরকার চূড়ান্ত অপমান আর সরকারের এই সিদ্ধান্ত শীঘ্রে প্রত্যাহার করে। জনজাতীয় যে ভাষা যে কথা কই আছে তেওঁলোকে জনজাতীয় ভাষা সকলোকে কব পারলেও বুঝব পারি বলে কৈছে, সেইটো কৈছে ভাই ভাগ লৈ। প্রথম কথা যে সরকারে কেবিনেট একটা সিদ্ধান্ত লিছে ভাষাক এলাগি করে, লোকসেবা আয়োগের পরীক্ষা পদ্ধতি বেলেগ আছে, লোকসেবা আয়োগে কলে যে পরীক্ষা ব্যবস্থা সংস্কার হব, সংস্কার করে পেলায় প্রিলিমস হয়ে গেল, বহু ছাত্র ছাত্রী প্রিলিমস দিলে, এটা মেইনসর কারণে প্রস্তুতি করে আছে, তার কিছু ব্যবস্থা করা হয়েছে, ভাষা মর্যাদা দিয়া হয়েছে আর আন আন জনজাতীয় ভাষার জনগোষ্ঠীয় ভাষার প্রতিও মর্যাদা দিয়া হয়েছে আর পার্বত্য জেলাত অসুবিধার সম্মুখীন হওয়া ছাত্র ছাত্রীসকলকে উপায় দিয়া হয়েছে। কিন্তু হঠাৎ সরকার কেবিনেটে ভাষাক লোকসেবা আয়োগত এলাগি করার কথাটি কেউ গ্রহণযোগ্য হব নয়, কারণ মূল কথাটা হল যে যে সময় UPSC-র ভাষাক মর্যাদা দিয়া হয়েছে সেই সময়তে ভাষাক এলাগি করার কথাটি কেউ গ্রহণযোগ্য হব নয় আর এই ভাষার প্রতি চূড়ান্ত অপমান আর সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার। ইয়ার পিছতে প্রতিবাদ হয়েছে, গুয়াহাটির প্রতিবাদের দৃশ্য দেখাইছো আমি।
UPSC যেটো মেইন পৰীক্ষা আছিলে তাত আগতে আমি এটা ভাষা অসমীয়াটো কম্পালসরি আমি কৰি ৰাখিছিল তাৰ ফলত বিভিন্ন জনজাতীয় বা আন ধৰণৰ লোকৰ মাজত এটা প্ৰতিক্ৰিয়া আছিলে আৰু বিশেষকৈ অসমীয়া লৰাই যিবিলাক ইংৰাজী মিডিয়ামত পঢ়ে তেওঁলোকৰ মনত এটা প্ৰশ্ন আছিলে যে আমি কম্পিট কৰিব নোৱাৰা হওঁ আকৌ ইংলিছ এটা কোৱালিফাইং আছিলে যাৰ কাৰণে অসমীয়া মিডিয়ামত পঢ়া লৰাই ইংলিছটো নোৱাৰিছিলে আজি আমি কেবিনেটত সিদ্ধান্ত লৈছোঁ যে লেংগুৱেজ পেপাৰ নাথাকিব ইংলিছো নাথাকিব বা আন নাথাকিব কিন্তু তাৰ পৰিৱৰ্তে তিনিটা কণ্ডিশ্যন আহিব এটা হ'ব যে ACS আৰু APSC যদি কোনোবাই আবেদন কৰিব খোজে তেওঁ অসমৰ নাগৰিক হ'ব লাগিব ৰেচিডেণ্ট অফ আসামিজ হ'ব লাগিব দ্বিতীয়তে অসমৰ এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জত তেওঁলোকৰ নাম পঞ্জীকৃত হ'ব লাগিব তৃতীয়তে তেওঁলোকে মেণ্ডেটৰিলি অসমীয়া বা অসমৰ সহযোগী ৰাজ্যিক ভাষা বা অসমৰ যিকোনো জনজাতীয় ভাষা এটা সলসলীয়াকৈ ক'ব পৰা হ'ব লাগিব আমি ৰিটেনৰ বদলি বস্তুটো অৰেললৈকে লৈ আহিলোঁ অসমৰ ৰাজ্যিক ভাষা অসমীয়া সহযোগী ভাষা বড়ো বেংগলী বা আমাৰ অসমৰ জনজাতীয় লোকসকলে কোৱা ভাষা কাৰ্বি মণিপুৰী মিচিং ৰাভা তিৱা যিকোনো এটা ভাষা জনজাতীয় লোকসকলে কোৱা এটা ভাষা তেওঁলোকে সলসলীয়াকৈ ক'ব পাৰিব লাগিব এই তিনিটা কণ্ডিশ্যনৰ ফলত বাহিৰৰ পৰা লৰাই আহি এতিয়া ACS লোৱাত অসুবিধা হ'ব আৰু যদি ল'বও খোজে দুবছৰ আগতে ৰেচিডেঞ্চি চেঞ্জ কৰিব লাগিব ভাষা শিকিব লাগিব গতিকে আমাৰ যিখিনি ইমান দিন অসমীয়া প্ৰব্লেম আছিল অসমীয়া শিকিব নোৱাৰিছিল এই ঝামেলমেন এক্সচেঞ্জৰ নাম থাকিব জাতীয় ভাষা যিকোনো ব্যক্তি আছে